নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো চলুন এখন আমি মেয়েকে খাবার করে খাইয়ে স্কুলে পাঠাবো। রোজগারের রুটিন এটা, তো এটা করি আগে, তারপরে এই যে এখানে মেয়ের জন্য আমি ম্যাগি বসিয়েছি, মেয়ে আজকে ম্যাগি খেয়ে স্কুলে যাবে। এই যে ম্যাগি করে আমি নামিয়ে নিয়েছি, এবার মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে বসে আছে, খেয়ে নাও। গরম আছে, গরম আছে, স্কুলে যেতে হবে, তো আমি ঠান্ডা করে দিচ্ছি। আমার মেয়ে রোজ স্কুলে যাওয়ার আগে মুখটা কালো করে বসে থাকে, কারণ ওর খাবারটা আমি লাস্ট মোমেন্টে কখন ঠান্ডা হবে আর কখন খাবে এটা। হ্যাঁ, ওরই জন্য গরম। এবার নে, ঠান্ডা হয়ে গেছে, মুখটা কোথায়? সারাদিন ওর সাথে হাসি ঠাট্টা করতে করতে, দুষ্টুমি করতে করতে আমার দিনটা শেষ হয়, শুরু হয় না, শুরু হয় না, ও আমি ঘুমিয়ে থাকি, ও পড়তে চলে যায়। ভালোভাবে থাকবি, দুষ্টুমি করবি না, আর পড়াশোনা করবি। হ্যাঁ, টাটা। আমি পিসি বাড়িতে যাব। হ্যাঁ, মেয়ে স্কুলে চলে গেছে, এখন আমি রান্নাটা করে নেবো। তো আজকে আমি রান্না করবো আলুর দম, ছোটো ছোটো আলু হয় না, ওই আলুর দম করবো, তো আপনাদের সঙ্গে ওইটাই শেয়ার করবো। তাহলে চলুন আমি রান্নাটি শুরু করছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই আলুর, এই যে ছোটো ছোটো আলুগুলো, এগুলোরই আলুর দম করবো আমি। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো। প্রথমে সেদ্ধর জন্য এখানে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর সেদ্ধর জন্য আমি জল দিয়ে দেবো। ব্যাস এই পরিমাণ মতো জল দেব। এবার জল দিয়ে দিয়েছি, এবার আমি আলু দিয়ে দেবো। এই যে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার এই আলুগুলোকে আমি এই কড়াইয়ে দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই যে আমার আলু সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হবে, তারপরে আমি নাবিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব আলুগুলোকে। এই দেখুন বন্ধুরা, আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, চোখলা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি মশলা করে নিয়েছি, শিল নোড়া বেটে নিয়েছি। এইটা হলো রসুন থেঁতো, এটা আদা বাটা, জিরে বাটা, আর একটা শুকনো লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে টমেটো টুকরো করে নিয়েছি। এবার চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি গরম হয়ে গেছে, আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর জিরেটা পুড়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেব। এর সাথে সাথে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করা আছে তাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা, আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, এত করে রেখেছি তাই আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। রসুনটা আমি বাটা করিনি, কারণ আমাদের শিল নোড়াটা নিরামিষের, আমি তাই এই সঙ্গে দিয়ে দিচ্ছি। এই সঙ্গে আমি সব ভাজা করে নেব। আমি এখন নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতোই দেব, আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এইটুকু দিয়ে দেব। এবার আমি সব কিছু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজা ভাজা করবো না, দেখুন বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে,
এবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে আমি শিলনোড়া বেটে রেখেছিলাম, সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকে ভাবতে পারেন যে আলুটাকে কেন আগে দিলাম, আলু তো সেদ্ধ করে রেখেছি। তো তাদের আমি তাদের ক্ষেত্রে বলছি যে আলুটা ছোট সাইজের আলু, এই আলুটা যতই সেদ্ধ করি না কেন ওইটা একটা শক্ত ভাব থেকেই যায়, তো ওই জন্য আমি আগে ভাজা করে নিলাম আর মশলার সঙ্গে কষাবো, তাহলে রসটা ভালোভাবে ঢুকবে। এবার আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পুরোপুরি কষানো হয়নি, কিছুটা হয়েছে। এর সঙ্গে আমি এবার এই যে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো সব একসঙ্গে। দেখুন বন্ধুরা কষানোটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আলুগুলো কিছুটা গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে গেছে। এই কারণেই, এই ভাঙাটার জন্য, যাতে ভেঙে যায় ভাঙাটার কারণেই আমি তেলের ওপরে আগে আলুটাকে দিয়েছি, পেঁয়াজ রসুনটা না দিয়ে। এবার ভালো করে নুন ঝাল সব কিছু আলুর ভেতরে ভেজে যাবে, ওই কারণেই দিয়েছি। আপনারা এভাবে রান্না করে দেখবেন একবার, ভালো লাগবে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, ব্যাস এটুকুই জল দেবো, বেশি জল দেবো না, কারণ আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ওই কারণে আমি এটুকুই জল দিচ্ছি। এবার ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আলু, আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তো আলু তো সেদ্ধ হয়েই গেছে। আমি আরেকটু জাল দিয়ে নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট, কি সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা দেবো না, তার বদলে আমি ধনে পাতা দেবো। আর এই ধনে পাতাগুলো বিলেতি ধনে পাতা, দেশি ধনে পাতা না। আমাদের বাড়িতে গাছ হয়েছে, এরপরে একদিন ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নাবিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। বন্ধুরা রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিদি চ্যানেলে যা যা করতে হয় প্লিজ করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। তো টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।